ক্লাসরুম ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে বাংলা সাহিত্যের ইতিহাসের একজন বিশিষ্ট ব্যক্তি মোহিতলাল মজুমদার সেই মহিতলাল মজুমদারকে নিয়ে আলোচনা করব তো কাব্য ও কবিতা রচনায় তার যে অবদান অর্থাৎ মোহিতলাল মজুমদারের যে অবদান সেই অবদান নিয়ে আলোচনা করবো এছাড়া আমরা সকলেই জানি যে বাংলা সাহিত্যের ইতিহাসে মহিতলাল মজুমদার ভোগবাদী বা দেহবাদী কবি নামেও পরিচিত তাই তো তার বিভিন্ন কবিতার মধ্যে আমরা ভোগবাদ বা দেহবাদের পরিচয় পাই সেটাও আমরা আলোচনা করব। তো করবো শুরু করা যাক আলোচনা দেখো কি বলা হচ্ছে মোহিতলাল রবীন্দ্রনাথের কাব্যযুগ পেরিয়ে যে নবীন বাংলা কাব্যধারার সূত্রপাত হয়েছিল রবীন্দ্রোত্তর আধুনিক কবিদের হাতে মোহিতলাল ছিলেন সেই আধুনিক কবিদের মধ্যে একজন অগ্রগণ্য কবি কি বলা হচ্ছে যে জন্ম রোমান্টিক রবীন্দ্রনাথের কাব্যযুগ পেরিয়ে যে নবীন বাংলা কাব্যধারার সূত্রপাত হয়েছিল রবীন্দ্রোত্তর আধুনিক কবিদের হাতে তাহলে মোহিতলাল কি মানে রবীন্দ্র পূর্ববর্তী কবি রবীন্দ্র সমকালীন কবি আর রবীন্দ্রোত্তর কবি তাই তো তো এই রবীন্দ্রোত্তর কবিদের পর্যায়ে কে পড়েন মোহিতলাল মজুমদার তো মোহিতলাল মজুমদার ছিলেন সেই আধুনিক কবিদের মধ্যে একজন অগ্রগণ্য কবি রবীন্দ্র সমকালে রবীন্দ্রনাথ থেকে স্বতন্ত্র সুরে কাব্য রচনা করে নিজস্ব কবিকল্পনা ও কাব্য নির্মাণ কৌশলে বিশিষ্ট কবি মোহিতলাল রবীন্দ্রযুগেরই একজন স্বতন্ত্র কবি স্বপন প্রসারী ও বিশ্বরণী এ দুটি কাব্যগ্রন্থ মহিতলালের কি বলা হচ্ছে যে স্বপন প্রসারী ও বিশ্বরণী কবি মহিতলাল রবীন্দ্রনাথের সুদূর প্রসারী কল্পনা থেকে সরে এসে বিপরীত ধর্মী রোমান্টিকতার সূচনা করেন এই রোমান্টিক ধর্মে বস্তুর সঙ্গে সম্পর্ক ত্যাগ করেও কাব্যের আঙ্গিকে ক্লাসিক আভিজাত্যের প্রকাশ দেখা যায় এবার কি বলা হচ্ছে যে মহিতলালের কাব্যগ্রন্থগুলি হলো অর্থাৎ তিনি যে কাব্যগ্রন্থগুলি রচনা করেছেন সেগুলি কি কি স্বপন প্রসারী উনিশশো বাইশ বিশ্বরণী উনিশশো সাতাশ সরগরল উনিশশো ছত্রিশ হেমন্ত গোধূলি উনিশশো একচল্লিশ আর চতুর্দশী উনিশশো একচল্লিশ এখানে দয়ের মাথায় রেপ হবে তো কী বলা হচ্ছে চতুর্দশী তাই তো এরপরে দেখো কি বলা হচ্ছে যে মহিতলালের কাব্যদর্শনে রয়েছে বিশিষ্ট দেহবাদ আমরা আগেই বলেছি যে বাংলা সাহিত্যে দেহবাদী বা ভোগবদি ভোগবাদী কবি নামে কে পরিচিত মহিতলাল মজুমদার তো এটাই বলা হচ্ছে যে মোহিতলালের কাব্যদর্শনী কী রয়েছে সেটা হচ্ছে দেহবাদ মোহিতলাল পঞ্চ ইন্দ্রিয়ের পথে জীবন উপভোগের কথা বলে সেখানে রবীন্দ্র সংস্কারকে অতিক্রম করেছেন তিনি জীবনতৃষ্ণা মোচনের জন্য আকণ্ঠ জীবন সুধাপানে উজ্জীবিত হয়েছেন মোহাম্মদগড় কবিতায় কবির স্পষ্ট স্বীকারোক্তি একটি কবিতা সেখানে তিনি কি কবিতাটির নাম কি মোহম্মুদগড় আর সেখানে কবির স্পষ্ট স্বীকারোক্তি কি বলেছেন যে ঊর্ধ্ব মুখে ধেয়াইয়া রজহীন রজনীর মল্লিকা মাধবী নেহারিয়া নিহারিকা ছবি কল্পনার দ্রাক্ষাবনে মধুযোশী নিরক্ত অধরে উপহাসী দুগ্ধারা ধরিত্রীর বয় ধরে ভুভুক্ষ মানব লাগি রচি ইন্দ্রজাল আপনা বঞ্চিত করি চির ইহাকাল কতদিনে ভুলাইবে মর্তজনে বিলাইয়া মোহন আসব হে কবি বাসব এখানেই রবীন্দ্র বিরোহিতা সূত্রপাত কারণ মহিতলাল মনে করতেন যে মানুষের কামনা বাসনা স্নায়ু শিরা শোণিতময় এবং দেহগত অস্তিত্বময় জীবনের ও রহস্যের অন্ত নেই এই আশ্চর্য জটিল রহস্যের অনিঃশেষ গহনে প্রবেশ করাও কবিকল্পনার এক বিস্ময়কর পরিচয় মহিতলাল সেই দেহ রহস্যের তিমির তীর্থের কবি এখানে তিনি রবীন্দ্রনাথের থেকে কবি ধর্মে পৃথক রবীন্দ্রনাথ যেখানে অনন্ত সম্ভাবনাময় জীবনের প্রতি অনুরাগ দেখিয়েছেন সেখানে মোহিতলাল দেহের প্রতি আকর্ষণজনিত জীবনের প্রতি আকৃষ্ট হয়েছেন রোমান্টিক কবিরা অপ্রাপনীয় রহস্যময় সৌন্দর্যের মূর্তি কল্পনা করেছেন কি বলা হচ্ছে যে যা যে সমস্ত কবি রোমান্টিক তারা কি করেছেন অপ্রাপনিয়া অর্থাৎ যেটা পাওয়া যাবে না এই রকম রহস্যময় সৌন্দর্যের মূর্তি কল্পনা করেছেন সে সৌন্দর্যতাই মানস সুন্দরী অথবা মানস লক্ষ্মী ওয়ার্ডসওয়ার্থ ওয়ার্সওয়ার্থকে একজন ইংরেজি কবি ইংরেজি সাহিত্যের একজন বিশিষ্ট কবি ওয়ার্ডসওয়ার্থের কাছে ওয়ার্ডসওয়ার্থের কাছে যে ফ্যান্টম অফ ডিলাইট শেলির কাছে সেটাই হলো ইন্টেলেকচুয়াল বিউটি এবং রবীন্দ্রনাথ তারই একটি অনুরূপ রূপ এঁকেছেন তার উর্বশী কবিতায় রোমান্টিক সৌন্দর্যবোধ এমনি করেই বস্তু থেকে নির্বস্তুক সৌন্দর্যের অভিমুখী হয় সে সৌন্দর্যের আভাসে এসে পৌঁছায় কিন্তু রূপ হাতে ধরা করে না এজন্যই কল্পনায় যিনি সৌন্দর্যময়ী প্রেয়সী তার সঙ্গে সৌন্দর্য ভোগের লীলা যেন দেহহীন চামেলির লাবণ্য বিলাস এবং সেই বিলাস মাধুরীকেই কাব্যের রূপ দিয়ে রবীন্দ্রনাথ বলেছেন অধরা মাধুরী ধরেছি বন্ধনে রবীন্দ্রনাথ কী বলেছেন যে অধরা মাধুরী ধরেছি ছন্দবন্ধনে রোমান্টিক কবি মোহিতলাল ও রোমান্টিক স্বভাবেই তেমনি আপন জীবনে লক্ষ্মীর কল্পরূপ রচনা করেছেন কিন্তু সেরূপ রূপ রবীন্দ্রনাথের মানস সুন্দরী বা উর্বশী নয় অথবা শেলির ইন্টেলেকচুয়াল বিউটিও নয় মহিতলালের মানুষ কোনো বিদেহী রোমান্টিক সৌন্দর্যের প্রবর্তনা না হয়ে স্পর্শরসিক রসিক কবির স্পর্শবর্ধনেই ধরা পড়বে কবির এরকম আকাঙ্ক্ষাতেই আকাঙ্খাতেই রবীন্দ্রনাথের মানস সুন্দরী ও মহিতলালের মানুষ দুই স্বতন্ত্র সৌন্দর্য লোকবাসিনী হয়ে উঠেছে এখানেই ভোগবাদী মহিতলালের ইন্দ্রিয়ময় দেহ সৌন্দর্যবাদের বৈশিষ্ট্য দুরন্ত দেহবাসনার উত্তল তরঙ্গেই প্রেয়সী নারীর সৌন্দর্য সম্মোহন উপভোগ করেছেন মহিতলাল মজুমদার এবং কি বলেছেন যে সুন্দরী সে প্রকৃতিরে জানি আমি মিথ্যা সনাতনী তবুও তার আকর্ষণ কবির কাছে দুর্বার কেননা কটাক্ষ ইক্ষণ তার হৃদয়ের করণী স্বপনের মণিহারে হেরিতার সীমন্ত রচনা নিপুণা নটিনী নাচে অঙ্গে অঙ্গে অপূর্ব লাবণী স্বর্ণ স্বর্ণ স্বর্ণপাত্রে সুধারস নাশে বিষ কে করে সোচনা পান করি শুনির ভয়ে মুচকিয়া হাসে যবে ললিত লোচনা তো এরপরে দেখো কি বলা হচ্ছে যে নব্যতান্ত্রিক মহিতলালের জীবনের আদর্শ তাই নীলকণ্ঠ রবীন্দ্রনাথের মতে নটরাজ নয় এবং স্বপন প্রসারীর পাপ কবিতায় তিনি নিজেই লিখেছেন কি লিখেছেন ত্যাগ নহে ভোগ ভোগ তারি লাগি যেই জন বলিয়ান নিঃশেষে ভরি লইবারে পারে এত যার প্রাণ সরগরল কাব্যের কবিতায় কাব্যের নাম কবিতায় প্রথমেই লিখেছেন কি লিখেছেন আমি মদনের রচিনু দেউল দেহের দেউল পরে পঞ্চস্বরের প্রিয় পাঁচ ফুল সাজাই ধরে ধরে এই জন্যই কবি মহিতলালের কাছে নারী সৌন্দর্য তা তার জায়ারূপের মধ্য দিয়ে উপভোগ্য এবং তিনি কি বলেছেন তাই আমি রমণীর জায়ারূপ করি উপাসনা ইউরোপের কাব্য কাব্যসাধনায় সেলি ওয়াটসওয়ার্থ কিটস প্রমুখ প্রবর্তিত সৌন্দর্য কল্পনার ধারা থেকে ভিন্ন আরেকটি ধারাও ছিল ইউরোপীয় সাহিত্যে সেই রোমান্টিক ধারার অন্যতম সূচনা ফরাসি কবি বদলেয়ারের লা ফ্লুর দ্য মাল কাব্যগ্রন্থটির প্রকাশের সঙ্গে জড়িত কার বদলে আর লা ফ্লুর দ্য মাল এই কাব্যগ্রন্থটির প্রকাশের সঙ্গে আরেকটি ধারা জড়িত যেটা এখানে বলা হচ্ছে রোমান্টিক কাব্য সৌন্দর্য সাধনার এই ধারা ব্ল্যাক ভেনাস এর সাধনা নামেই পরিচিত ইংরেজি কবি সুইনবার্ন এই ধারার উত্তর সাধক বাংলা কাব্যে মোহিতলাল এই ব্ল্যাক ভেনাস এর সাধন ধারার প্রবর্তক ঠিক আছে এরপরে দেখো কি রয়েছে যে দুঃখবাদী দার্শনিক শোপেন হাওয়ারের মতো তিনিও জানেন জীবনটা অনিবার্যভাবেই দুঃখময় তবু তার ভোগবাদী মন বলে বিশ্রস পান করি স্বাদ পাই সড়ক সুধার পান্থ কবিতায় স্পষ্ট তিনি ঘোষণা করেছেন কি করেছেন চিনি বটে চিনি বটে যৌবনের পুরোহিত প্রেম দেবতারে নারী রূপা প্রকৃতিরে ভালোবেসে বক্ষ বক্ষে লই টানি মহিতলালের কাব্যে আধুনিক নিরীশ্বর পৃথিবীর বিদ্রোহের সুর অত্যন্ত প্রবলভাবে ধ্বনিত হয়েছে স্বপন কাব্যের বেদুইন নাদির শাহের জাগরণ ইরানি অঘরপন্থী ইত্যাদি কবিতায় সেই বিদ্রোহের সুর প্রতিফলিত হয় বিস্মরণের কালাপাহাড় কবিতায় এই রোমান্টিক স্পিরিট অব রিভল্ট উজ্জ্বলতম রূপ লাভ করেছে জীর্ণ সংস্কার ক্ষিয়মান আস্তিক্যবোধের যুগে মহিতলাল সদম্বে ঘোষণা করলেন কি ঘোষণা করলেন ভেঙে ফেলো মঠ মন্দির চূড়া দারুশিলা কর নিমজ্জন বলি উপচার ধূপ দ্বীপারতি রসাতলে দাও বিসর্জন মানুষের মানবিক শক্তিকেই বড় করে দেখেছিলেন মোহিতলাল কোন দৈবী শক্তি নয় এই নশ্বর জীবনের অবধারিত ট্র্যাজেডির রূপেই সেই মানুষ মোহিতলালের কাব্যে ভাস্বর অচিন্ত কুমার সেনগুপ্ত ঠিকই লিখেছেন কি লিখেছেন যে মোহিতলালকে আমরা আধুনিকতার পুরোধা মনে করতাম এক কথায় তিনি ছিলেন আধুনিকোত্তম মনে হয় যজন যজনের পাঠ আমরা তার কাছ থেকেই নিয়েছিলাম আধুনিকতা যে অর্থে বলিষ্ঠতা সত্য ভাষিতা সংস্কার রাহিত্য তা আমরা খুঁজে পেলাম তার কবিতায় এটা কে বলেছেন অচিন্ত কুমার সেনগুপ্ত কার সম্পর্কে মোহিতলাল মজুমদার সম্পর্কে এরপরে দেখো কি বলা হচ্ছে সনেট রচনায় মোহিত যথেষ্ট কৃতিত্বের পরিচয় লিখেছেন শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় মোহিত লালের সনেট সম্বন্ধে লিখেছেন সনেটের পদবিন্যাসে তিনি একেবারে সিদ্ধহস্ত জনপ্রিয়তার মোহে সমকালীন রুচির অনুবর্তনে রাজনৈতিক উত্তেজনায় কবি সুলভ ভাবানুর সুলভ ছন্দের আবেশময় ঝংকারে জীবন প্রজ্ঞার নিমজ্জনে শ্লেষাত্মক আক্রমণের উগ্র ঝাঁজে তিনি কাব্যের যথার্থ আদর্শ নিরপেক্ষ ও জীবনানুভূতিতে ও সৌন্দর্য দৃষ্টি হইতে বিচ্যুত হন নাই কাব্যের রূপকলার দিক দিয়ে এই মহিতলাল ছিলেন সনাতনপন্থী ক্লাসিক্যাল রীতির উত্তর সাধক শব্দ ব্যবহারে ছন্দ প্রয়োগে স্তবক গঠনে চিত্রকল্প রচনায় ক্লাসিক্যাল শৃঙ্খলা ও সুনি সুনিরূপিত রেখাভঙ্গি রোমান্টিক বৈচিত্র্যের যুগে রীতিমতো বিস্ময়জনক তিনি ক্লাসিক ঘেষা ছন্দভঙ্গি হিসেবে মিশ্ররীতি ছন্দের পয়ার আট যোগ ছয় ও মহাপয়ার আট যোগ দশ বন্ধের প্রতি মনোযোগী ছিলেন সনেট রচনায় তিনি পেট্রাক ও শেক্সপিয়র উভয়ের আদর্শ গ্রহণ করেছেন কিটস সুইনবার্ন টেনিশনের আদর্শ গ্রহণ করে তেরজারি জারিমার আদর্শে বিনুনি মিলে স্তবক বিনাশ করে ছন্দের প্রকৃতি গঠন শৈলীতে কৃতিত্বের পরিচয় দিয়েছেন সেন্সেশন ও ইমোশন এর মিলিত প্রাণাবেগকে প্রাকরণিক যাথার্থে রূপ দিতে তিনি যত্নশীল যত্নশীল ছিলেন তাই তার প্রিয়শীর উপমা অপ্সরা এবং তার কাব্যে বারবার এসেছে হর পার্বতীর প্রেমোচ্ছবি চিত্রকল্প হিসাবে এবং কি বলা হয়েছে আখিতে আঁকিয়া গেছে অধরষ্ট ফল শ্মশানে পলায় যোগী তারি ভয়ে ধ্যান পরিহরি বধুর দুকুলে তবু মরি তার কাব্যে প্রেম পরিবেশ তাই মালা স্নিগ্ধ চন্দন ইত্যাদি অনিবার্যভাবে স্থান নিয়েছে তিমির তীর্থের পথিক কবি দেহকে ক্লাসিক কবির মতোই মন্দির বলেছেন প্রেমকে ক্লাসিক্যাল পূজার মনোবৃত্তিতেই দেহ পোষণা বলেছেন বারংবার বলা বাহুল্য এখানেই শিল্পী হিসাবে সমকালীন কবিদের তুলনায় মোহিতলালের এতখানি স্বাতন্ত্র এবং বিশিষ্টতা তো এই গেল আজকের আলোচনা আশা করছি আমার এই আলোচনা তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর লাইক করতে ভুলবে না সকলেই খুব ভালো থেকো ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ